প্রকাশ করো এগুলি ব্যবহার করে আমাদের প্রকাশ করতে হবে তাহলে আমরা দেখো কিভাবে করতে পারি অর্থাৎ আমাদের যখন শতকরা প্রতীক ব্যবহার করতে হবে দেখো এক নাম্বার এই যে বাই একশো তাই না চব্বিশ বাই একশো সমান সমান আমরা এই চব্বিশ গুণ এক বাই একশো দেখো আগে যখন আমরা শতকরা চিহ্নটা দেওয়া ছিল তখন আমরা কি দিয়ে গুণ করছি এক বাই একশো দিয়ে গুণ করছি তাহলে এইটার পরিবর্তেই আমাদের পার্সেন্টেজ চিহ্নটা হবে এটার পরিবর্তে আমাদের পার্সেন্টেজ চিহ্ন ব্যবহার হবে এটার পরিবর্তেই আমাদের পার্সেন্টেজ চিহ্নটা ব্যবহার হবে দেখেন যদি এই কথাটা অর্থাৎ যখন আগের বারে কি ছিল ধরেন হচ্ছে চব্বিশ হ্যাঁ এটাকে শতকরায় প্রকাশ করতে হবে শতকরায় প্রকাশ করতে হবে তাহলে শতকরায় প্রকাশ করার সময় আমরা কি করছিলাম এক বাই একশো এক বাই একশো ওখানে ছিল যেমন ধরো ষাট পার্সেন্ট এই ষাট পার্সেন্ট ছিল ষাট পার্সেন্ট থাকার পরে ষাট গুণ এক বাই একশো করছিলাম এই যে একের একশো পাইছি কোথায় এই সত্তর চিহ্নের পরিবর্তে পাইছি এটার পরিবর্তে আমরা এক বাই একশো পাইছিলাম তাহলে এখন যেহেতু এই চিহ্নটা এটার মধ্যে নাই আছে কত চব্বিশ বাই একশো আছে তাহলে চব্বিশ বাই একশো মানে চব্বিশ গুণ এক বাই একশো তাহলে এখন এটার সাথে গুণ করলে আগেরটাই ঠিক থাকে তাহলে এর পরিবর্তে কি এই যে পার্সেন্টেজ চিহ্ন এর পরিবর্তে হচ্ছে এই যে পার্সেন্টেজ চিহ্ন আপনারা যদি না বুঝেন তাহলে কথা বলেন আমার সাথে হ্যাঁ দেখেন আমাদের প্রথম অঙ্কটা যখন করছিলাম তখন ছিল এক নম্বরে ষাট পার্সেন্ট লেখাটা ছিল যে এটাকে ভগ্নাংশ এবং দশমিক রূপে ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে বলছিল তাহলে ষাট পার্সেন্ট থেকে আমরা কি লিখছিলাম ষাট গুণ এক বাই একশো এই এক বাই একশো কোথায় পাইছিলাম এই শতকরার চিহ্নের জন্য পাইছিলাম শতকরার চিহ্নের জন্য পাইছিলাম এই জন্যে এখন যেহেতু এখানে কোনো শতকরার প্রতীক নাই আছে কত চব্বিশ বাই একশো তাহলে আমরা কি করছি ইন্টু এক বাই একশো এখন এটার সাথে এটা গুণ করলে চব্বিশ আর নিচে একশো হয়ে যায় গুণ করলে তাগেরটাই থাকে গুণ করলে এটাই হয় তাহলে এখন এই যে এক বাই একশো এর পরিবর্তে দিছি আমি এই পার্সেন্টেজ চিহ্নটা এর পরিবর্তে দিছি আমরা পার্সেন্টেজ চিহ্নটা এটার পরিবর্তে আবার দেখেন এটার পরিবর্তে দিছি তো আবার এটা থেকে আমরা এটাও লিখতে পারি চব্বিশ বাই এক বাই একশো কারণ এটা পার্সেন্টেজ এর পরিবর্তে এত বুঝতে পারছেন স্যার আপনারা যদি না বোঝেন তাহলে প্রশ্ন করেন নাম্বার পাঁচ চার এখন দশমিক তোলার নিয়ম কি দশমিক এক যে কটা সংখ্যা দশমিকের ডানে আছে ওই কটা শূন্য নিচে হয় আর এখানে হবে কত পাঁচ চার তাহলে এখন দেখো তাহলে পাঁচ চার গুণ এক বাই একশো এক বাই আগের নিয়ম তার মানে কত পাঁচ চার এইটার পরিবর্তে চিহ্ন এটার পরিবর্তে চিহ্ন এখন কি বোঝা গেল তাহলে এখন বাকিগুলো সবাই নিজেরা শুরু করেন সবাই নিজেরা বাকিগুলো শুরু করেন দেখেন এরপর তিন নম্বরটা করবো কিভাবে আমরা লক্ষ্য করো একশো তো নিচে বানাইতে হবে নিচে একশো বানাইতে হবে হ্যাঁ তাহলে একশো বানাইতে হলে পঞ্চাশের সাথে কত গুণ করলে একশো হয় পঞ্চাশের সাথে দুই গুণ করলে একশো হয় তাহলে এই দুই উপরে নিচে দুই জায়গায় গুণ করতে হবে এক জায়গায় গুণ করলে কিন্তু মানের পরিবর্তন হয়ে যায় তাহলে লিখবা উপরে নিচে মানে লব এবং হর কে দুই দ্বারা গুণ করে দুই দ্বারা গুণ করে এভাবে আমরা গুণ করে দেব হ্যাঁ সব সময় কি দুই দিয়েই গুণ করব না সব সময় না 100 নিচে 100 বানানোর জন্য যা লাগবে তাই তো বানানোর জন্য যা লাগবে তার ল পার হর এক একই মান দ্বারা একই সংখ্যা দ্বারা গুণ যেমন এখানে যদি 3 লাগতো তাহলে 3 এখানেও আর উপরেও সব জায়গায় তিন দিয়ে গুণ করব। আবার যদি চার লাগতো তাহলে চার দিয়ে উপরে নিচে দুই জায়গায় গুণ করব। তাহলে আর মানের পরিবর্তন হবে না বুঝতে পারছেন আচ্ছা এবার দেখেন এখন দেখেন এখন এগুলো গুণ করেন পঞ্চাশ দোকানে কত একশো আর এটা হচ্ছে বিয়াল্লিশ একুশ দোকানে বিয়াল্লিশ একুশ দোকানে বিয়াল্লিশ তাহলে বিয়াল্লিশ গুণ এক বাই একশো লিখে তারপরে দিবা বিয়াল্লিশ পার্সেন্ট বিয়াল্লিশ পার্সেন্ট এই হলো আমাদের উত্তর যদি কেউ না বুঝেন এখনো তাহলে প্রশ্ন করেন এই জায়গাটা হচ্ছে একটু কাজ করতে হবে অর্থাৎ কত দিয়ে গুণ করবেন সেটা ডিপেন্ড করবে একশোর উপরে এখানে কত আছে যদি ধরেন এখানে দশ আছে পঞ্চাশের জায়গায় ছিল দশ একশো বানানোর দশের সাথে দশ গুণ করতে হবে দশ দশকে একশো এই দশ এখানেও গুণ এখানেও গুণ দুই জায়গায় দশ গুণ করতে হবে দুই জায়গায় দশ গুণ করতে হবে তাহলে একশো হবে এই নিয়মে করতে হবে এরপরে দেখেন আমরা যদি এখন কত নাম্বার চার নাম্বার অঙ্কটা করি তাহলে চার নাম্বার অঙ্কটা করলে কি হয় দেখো চার নম্বর শূন্য দশমিক তিন তাহলে দশমিক তোলার জন্য দশমিক এক যে কটার সঙ্গে শূন্য তাহলে দেখো এখন এখানে আছে দশ তাহলে দশের সাথে কত গুণ করলে একশো হয় দশের সাথে দশ গুণ করলে একশো হয় তাহলে এই দশ উপরে নিচে দুই জায়গায় গুণ করতে হবে লিখতে হবে কি লব এবং আর কে দশ দ্বারা গুণ করে গুণ করে আচ্ছা তাহলে দশ দ্বারা আমরা গুণ করেছি তাহলে এখন দেখো তাহলে কথা হবে তিন দশকে তিরিশ বাই একশো তাহলে তিরিশ গুণ একের একশো সমান সমান তিরিশ পার্সেন্ট তিরিশ উত্তর স্যার এইগুলো কিন্তু উত্তর আপনার উত্তরটা একটু আলাদা করে লিখবেন হ্যাঁ এই গেল আমাদের হ্যাঁ বলো লোভ এবং হরকে দশ দ্বারা গুণ করে এটা কি লিখতে হবে সব সময় এটা লিখতেই হবে এটা লিখতে হয় বাবা এটা না লিখলে হবে না আচ্ছা এরপরে দেখো আহ এই যে চার নাম্বার হইল এরপর আমাদের আজকের লেকচারের শেষ অঙ্ক অর্থাৎ পাঁচ নাম্বারটা দেখো পাঁচ নাম্বারটায় কি আছে ও না পাঁচ নাম্বারটা তো না শেষ অঙ্ক না পাঁচ নাম্বার ছয়টা অঙ্ক না তেইশ বাই বিষ দেখো বিষ আছে একশো বানায় তাহলে বিষের সাথে কতগুণ হলে একশো হয় পাঁচ পাঁচ বিশে একশো তাহলে এই তেইশ গুণ পাঁচ বিষ গুণ পাঁচ লভ এবং হরকে লফ এবং হরকে পাঁচ দ্বারা গুণ করে

এরপর ছয় নাম্বার দেখো ছয় নাম্বার আছে তো শূন্য দশমিক শূন্য তিন দশমিক তুলে দাও দশমিকে এক যে কটা সংখ্যা ওই কটা শূন্য দুইটা সংখ্যা আছে দুইটা শূন্য আর এখানে তিন লিখলেই হয় বাম পাশে শূন্য আমাদের লেখা লাগে না তাহলে কত লিখতে পারি তিন গুণ এক বাই একশো সমান সমান তিন পার্সেন্ট তিন পার্সেন্ট এইগুলোই উত্তর তো এই যে এগুলো হচ্ছে কি এই অঙ্কগুলো তোমাদের হচ্ছে শতকরার চিহ্ন বা শতকরার যে কিভাবে শতকরাটা আসে ওই প্রতীক কি এইগুলো হচ্ছে তোমাদের বুঝানোর জন্য এই অঙ্কগুলো করতে হয় তা এগুলো যদি আমরা ভালোভাবে এখন শিখে নেই ভবিষ্যতের জন্য আমাদের খুব মানে ভালো হবে তা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারেন আমি উত্তর দিচ্ছি না স্যার আচ্ছা স্যার একটু লিখিনি লেখেন তোমরা এই সৎ যে প্রতীকের যে ব্যবহারগুলো আমি বারবার বলতেছি বাবা তোমরা খুব গুরুত্ব সহকারে শিখবা আর আমাদের বেসিক লেকচার তিনটা বেসিক লেকচার আছে আমাদের প্লেয়ার লিস্টে দেখবা তোমাদের নবমদের তিনটা বেসিক লেকচার ওই তিনটা বেসিক লেকচার মধ্যে যা যা দেওয়া আছে একদম পুরো মুখাস্ত করে আয়ত্ত করে নিবা কারণ ওগুলো সূত্র সূত্রগুলো ছাড়া কিন্তু পরবর্তী সামনের অঙ্কগুলো আমরা পারবো না এবং এই সূত্রগুলো শুধুমাত্র তোমার এখনের জন্য না একদম বিশেষ পরীক্ষা পর্যন্ত তোমাদের এগুলো মনে রাখতে হবে কারণ ওই যে সল মুনাফা মুনাফা আসল শতকরা মুনাফার হার এগুলো নির্ণয় করাটা একদম সব সময় লাগে আর কি আর অষ্টম শ্রেণীতে তো এই ওই যে যে চারটা সূত্র লিখছে এই চারটা সূত্র দিয়ে দুইটা অধ্যায় তার মানে এখন আমরা এই সূত্রগুলো যদি ভালো করে কমপ্লিট করে রাখি আমাদের অষ্টম শ্রেণীতে যে আর কোনো কষ্ট হবে না এবং দেখা যায় যে বিসিএস পরীক্ষায় যে অঙ্কগুলো আসে সেগুলো আমাদের এই মুনাফা মুনাফার হার শতকরার প্রকাশ এগুলো দিয়েই আসে তো তোমরা এখন থেকে খুব ভালো করে শিখবা তো ভালো করে শিখতে পারলেই দেখবা যে ভালো কিছু করতে পারবা তো ডিয়ার স্টুডেন্ট আমাদের এই ছিল আমাদের আজকের লেকচারের মূল বিষয়গুলো তো যদি তোমাদের আমাদের এই ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবা অন্বেষা ম্যাথ আর থেকে আমি আসিস আজকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো একটা ক্লাসে